তিনি নিজ হাদিসটি রাওয়ায়াত করে তিনি বর্ণনা করেছেন বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের পরে একটা বড় যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ বদরের যুদ্ধে 70 জন বেঈমান গোলামকে গ্রেফতার করে মদিনাতুল মুনাওয়ারাতে মুসলমানরা নিয়ে এসেছিলেন আর উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীর মতো সাহাবা কেরাম 70 জন উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন কয়জনের কথা বললাম জোরে বলেন কয়জন 70 জন 70 70 70 জন শহীদ হয়ে গেলেন হযরত হামজার মতো সাহাবী হযরত হামজার মতো সাহাবী এমন করে 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 70 জন সাহাবীদের ময়দানে শহীদ হয়ে যায় শুধু যে শহীদ হয়ে গেছে তা নয় আপনারা জানেন উহুদের ময়দানে আমার যিনি বিশ্বের নবী জি গো নিজে যখন ময়দানের ভিতরে যখন ছিলেন এমন করে বেঈমানরা এমন একটা সময় চলে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আঘাতের পর আঘাত করতে শুরু করে দিয়েছিল তারা আঘাত করে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দন্দন মোবারক পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে শহীদ করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে এত বড় আঘাত করেছিল মাথার ভিতরে হেলমেট পরা ছিল হেলমেট ভেঙে মাথা ওই হেলমেটের করাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে প্রবেশ করে ফেলেছিল প্রবেশ করেছিল ঢুকে গিয়েছিল আমার ভাইরা আমার বিশ্ব নবীর মাথার ভিতরে হেলমেটের অংশ যখন ঢুকে গিয়েছিল আমার নবী এত দুঃখ পেয়েছে শরীরের ভিতরে আঘাতের পর আঘাত পেয়েছে ওই মুহূর্তে আমার বিশ্বের নবী কেবে এই অবস্থা দেখে নিয়ে ওদের ময়দান যখন সাম কেটে গেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন একটা প্রশ্ন করলেন নবীর অবস্থা দেখে প্রশ্ন করেছিলেন ও ইয়া রাসূলুল্লাহ আন্না হযরত আয়েশা বললেন বলে কি ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাল আতা আলাইকা ইয়াউমান কানা আশাদ্দু মিন ইয়াউমে উহুদেন ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি হযরত আয়েশা দেখলাম উহুদের ময়দানে আপনারা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে আপনার মাথার মধ্যে করাত লেগে গেছে আপনার শরীর ক্ষতবিক্ষত হয়েছে রক্ত জর্জর জর্জর করে পড়ছে আপনি ওই গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন গো নবী আমার আপনি বেহোশ হয়ে গিয়েছিলেন এত কষ্টের উপর কষ্ট করেছেন ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা প্রশ্ন আপনাকে করতে চাই বলে কি আপনার জীবনে কি আপনি উহুদের ময়দান থেকে কোনোদিন আপনার শারীরিক বেশি কষ্ট পেয়েছিলেন কিনা আপনার জীবনে আপনার গোটা জিন্দেগিতে আপনার লাইফে উহুদের ময়দান থেকে কোনো কষ্ট আপনার জীবনে শারীরিকভাবে পেয়েছিলেন এই প্রশ্নটা করেছেন হযরত আয়েশা হযরত আয়েশা যখন প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশার কাছে তখন জবাব দিয়ে দিলেন বিবিরা বিবি বিবি ও হযরত আয়েশা তুমি শুনে নাও আমার জীবনে আমি বিশ্বের নবী আমি উহুদের ময়দান থেকে তেমন কোনো বেশি কষ্ট বলে মনে পড়ে না তবে এক জায়গায় আমি পেয়েছিলাম রে আয়েশা তুমি শুনে নাও সেটা বলে কি সেটা ছিল বলে কি কাল লাকাদ লাকিত মিন কওমিক ওয়া কানা শাদ্দ মা লাকিত মিনহুম ইয়াউমাল আকাবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আয়েশা একবার জীবনে আমি উহুদের ময়দান থেকে আমি শারীরিকভাবে বেশি দুঃখ পেয়েছিলাম আর সেটা ছিল তোমার বংশের মধ্যে থেকে সেটা ঘটিয়েছিল রে আয়েশা সেটা ছিল ইয়ামাল আকাবা তার মানে এমন একটা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কালেমা প্রচার প্রসার করার জন্য আব্দুল্লাইলের পুত্র আব্দুল্লাইলের পুত্রদের কাছে আল্লাহ রাব্বুল আল্লাহ আব্দুল্লাইলদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য যেদিন আমার বিশ্ব নবী চলে গিয়েছিলেন ওই দিনের কাহিনী আমার ভাইরা ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করলেন আপনারা জানেন আমার বিশ্বের নবী কালিমা দাওয়ার জন্য
মক্কাতুল মুকাররমা থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে চলে গিয়েছিলেন, বিভিন্ন সময়ে কালেমার দাওয়াত দিতেন, অমন করে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াত দিতে 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 তার একজন তার সহচর সঙ্গে করে নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিলেন, যে জায়গাটার নাম ছিল তাইফ। এখন হাজিদের কাছে শুনেছি তাইমের ময়দানের যুবক, তাইমের ময়দানে যখন এখন হাজি গুলিন যখন দেখতে যায় সফর করতে যায়, তাইমের মানুষেরা এসে হাজিদের সম্মুখে দাঁড়ায়, চোখের পানি তারা জর্জর করে ফেলে দেয় আর বলে, হাজি সাহেব বঙ্গো, আমরা এই তাইমের ময়দানের যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আঘাত করেছিলাম, নবীকে ক্ষত বিক্ষত করে দিয়েছিলাম। 2 মিনিট কথাটা শুনে নেন, কেমন করে আঘাত করেছিলেন বিশ্বের নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী। নবীর পালক ছেলে যায়েদকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী তাইবের ময়দানে চলে গেলেন। 60 মাইল রাস্তা, 90 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 আখেরি নবী এবং তার সহচর দুইজনে চলে গেলেন তাইবের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলে যাওয়ার পরে হিসাব করলেন, তাইবের ময়দানে কে আছে লিডার, তাদের কাকে দাওয়াতটা দেব। খবর নিয়ে দেখলেন 3 জন আছে তাইবের ময়দানে, তাইব শহরের লিডার, একজনের নাম আব্দুল্লাইল, আর একজনের নাম হাবিব, আর একজনের নাম মাসউদ। এই 3 ভাই মিলে বিরাট বড় তাইব শহরটা চালিত করছে, আর 3 জন লিডার। নবী চিন্তা করলেন মনে মনে, আগে আমের কাছে দাওয়াত না দিয়ে আমি কালিমার দাওয়াত এই 3 জন ব্যক্তির কাছে যদি দিয়ে দেই, এই 3 জন যদি পড়ে নেয় কালিমা, আমার কালিমার দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আমি খুব শর্টলি বলছি, নবী দাওয়াত দিতে গেলেন আব্দুল্লাহিলের কাছে, রাত্রি যখন ভার হয়ে গেছে, আমার বিশ্বর নবী দিবি টুন 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 করে দরজার ভিতরে যা দরজায় টোকা মেরে দিয়েছে। আছেন কে? আব্দুল্লাহিল বেরিয়েছে, কে? বলে আমি মোহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি আখেরি নবী, আমি আপনার কাছে চলে এসেছি। বলে কি কথা বলছো? বলে কোনো কথা বলতে আসি নাই, আমি শুধু বলতেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা যদি পৃথিবীর জমিনের ভিতরে বলেন আল্লাহর একত্ববাদের সাক্ষীটা যদি দিয়ে দেন, অবশ্যই পৃথিবীর জমিন বা আখেরাতের ময়দানে সাফল্য হয়ে যাবেন। আমি আল্লাহর রাব্বুল আলামিন নবী করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছে, কালেমাটা পড়ে নেবেন কি পৃথিবীর জমিনে? তখন বলে দিয়েছিল আব্দুল্লাহিল, এরা মুহাম্মদ রে, তুই যে পৃথিবীর জমিনের ভিতরে নবী তুই দাবি করেছিস, তুই যা কাবা ঘরের সম্মুখে পর্দা টানানো আছে, কাবার পর্দাটা ছিঁড়ে দে, আমরা ওখানে দেখব তোর নামটা লেখা আছে কিনা। অসম্ভিত যদি তোর নাম লেখা থাকে তখন দেখে নব, তুই এখান থেকে ফেলে দা। এমন করে তৃতীয়রাত্রিতে হাবিবের কাছে, তৃতীয়রাত্রিতে মাসুদের কাছে যখন নবী চলে যান, কেউই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথার দাম দেয়নি। ওখান থেকে নবীকে বলেছেন তুমি এখান থেকে চলে যাও। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন, 10 রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাইবের ময়দানে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু কেউ গ্রহণ করলেন না। তাইবের ময়দানের লিডারেরা বুদ্ধি করে ওই সময় যুবকদেরকে লেলিয়ে দিল, বলে যুবকেরা রে, কালকে পাগলটা রাস্তাতে যখন চলে যাবে, ও মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল, কালকে যখন রাস্তাটা হেঁটে যাবে, তোরা চতুর্দিক থেকে পাথর মেরে পাগলটাকে পৃথিবীর জামিন থেকে তোরা শেষ করে দিবি, আর রাইকুল মাকতুম খুলুন বেরিয়ে যাবে। ওই পাগল যুবকেরা, ওই যুবকেরা তখন বিশ্বের নবীকে হবে এমন করে তারা পাথর নিয়ে রাস্তার দুপাশে তারা রয়েছে। পরের দিন বিশ্ব নবী সৎ কথা বলে যখন বেরিয়ে গেছে, যায়েদকে বলতেছে, যায়েদ চল আর থাকবো না, 10 দিন কালিমার দাওয়াত দিলাম কেউ গ্রহণ করেনি, আমার হক কথাটা নিল না, চল মক্কায় ফিরে যাই। আবার 60 মাইল 90 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বেরিয়ে গেলেন সকালবেলাতে, 2 দিকে খাপ পেটে ছেলেরা রয়েছে পাথর নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে দেখে পাগল মনে করে ওই তাদের দাদা চাচার হুকুম মতে আল্লাহর নবীর গায়ের ভিতরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। কাটা কাটা পাথর যখন বিশ্ব নবীর দিকে যখন দিচ্ছে, হযরত যায়েদ দেখলেন, হায় হায়,
আমি আমার নবীজির সঙ্গে চলে এসেছি। সম্মুখ থেকে ঢেলাছে হযরত যায়েদ সম্মুখে চলে যায়, সাইড থেকে যে সাইডে চলে যায়। কত এবার রক্ষা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু একটা কথা বললেন, ওরে তাইবের যুবকেরা রে, তোরা তো আমাকে পাথর মারতেছিস, তোরা আমাকে কেন পাথর মারিস? আমি নবী তো তোদের কোনো খারাপ ব্যবহার তোদের সঙ্গে করি নাই, আমি তো তোদের কোনো নোকসান করি নাই, আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছিলাম, তোরা আমাকে পাথর কেন মারিস? এই কথা বলে নবী দেখতেন পাথর মারতেই চলছে বৃষ্টির মতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু জোরে চলে যায়, ওরাও পিছন পিছন চলছে, নবী দৌড়ের মতো করে চলে যায়, ওরাও পিছনে পিছনে দৌড়ে দৌড়ে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শরীরে এমন কোন অংশ ছিল না যে অংশের ভিতরে কত বিক্ষত হয় নাই। নবীর চেহারা মোবারক ফেটে রক্ত বের হতে চলছে, শরীর থেকে রক্ত বের হতে চলছে, কাপড় রক্ত রঙ্গিত হয়ে গেছে, পায়ের জুতা মোবারক রক্তের ভিতরে রক্ত দিয়ে সেদিন ভরে গিয়েছিল। তাই কবি বলেছেন, সোনার নাবিজি